ঘন্টার পর ঘন্টা ধরে এক টানা ভূমিকম্প, যা দেখে হতভম্ব বিজ্ঞানীরাও। মঙ্গলের মাটিতে কি আদৌ বসতি গড়ে তোলা সম্ভব, উঠতে শুরু করেছে প্রশ্ন। আগে থেকে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হলেও ইদানিংকালে পৃথিবীর বুকে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকেই মাটি কেঁপে ওঠার ঘটনা সামনে আসছে। সৌরজগতের অন্য গ্রহগুলিতেও ভূমিকম্প ঘটে। 17ই অক্টোবর প্রকাশিত জিওলজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত গবেষণাপত্রে বিষয়টি সামনে আসার পর অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক বেঞ্জামিন ফার্নান্ডো জানিয়েছেন, মঙ্গলের কিছু অঞ্চলে চাপ কিছু বেশি, অন্যত্র আবার কম। কেন এই পার্থক্য তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে ইনসাইট এ ব্যাপারে সাহায্য করেছে বিজ্ঞানীদের, বিষয়টি নিয়েও আরও গবেষণা হওয়া প্রয়োজন। আর তাতেই দেখা দিয়েছে মঙ্গলে কমপক্ষে 8 বার মাটি কেঁপে ওঠে, আর তা হয়েছে গ্রহাণু আছড়ে পড়ার জেরে। 2022 সালে তীব্র ভূমিকম্পের নেপথ্যে গ্রহাণু আছড়ে পড়ার তত্ত্ব সামনে রাখেন বিজ্ঞানীদের একাংশ। 2022 সালে সেখানে 4.7 তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয়। তার আগে 2021 সালে মঙ্গলের মাটি কেঁপেছিল 4.2 তীব্রতায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক ঘন্টার মধ্যেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। 2022 সালের 4ঠা মে ভূমিকম্পের টানা 6 ঘন্টা মঙ্গলের মাটি কেঁপেছিল। এত তীব্র ভূমিকম্প এবং এতক্ষণ ধরে তার প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার নজির নেই, অন্য কোনো গ্রহে তো একেবারেই নেই। 2018 সালে মঙ্গলের বুকে এলিসিয়াম প্ল্যাতিতিয়া জানা গিয়েছে এলাকায় অবতরণের পর মহাকাশযান ইনসাইট সেখানে 1300 বারেরও বেশি কম্পন হয়। সংযুক্ত আরব আমির শাহে ভারত, ইউরোপ নিজ নিজ স্যাটেলাইটকে কাজে লাগিয়ে দেয়, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই গহ্বরের হদিশ মেলেনি আজও। আর তাতেই অন্য তত্ত্ব এসে পৌঁছন বিজ্ঞানীরা। কোটি কোটি বছর ধরে মঙ্গলের মাটির অন্দরেও ভাঙা গড়া চলছে, তাতে কোনো কোথাও কিছু অসামঞ্জস্য রয়ে গিয়েছিল। আচমকা সেখানে সংকোচন এবং প্রসারণ হতেই কেঁপে ওঠে মঙ্গলের মাটি। এই মুহূর্তে পৃথিবীর বিকল্প হিসেবে মঙ্গলকে বিকল্প বাসস্থান হিসেবে ভাবা হচ্ছে, কিন্তু যে হারে ভূমিকম্প হয় মঙ্গলে, তাতে সেখানে আদৌ মানুষ বাস করতে পারবেন কি না তা নিয়েই উঠছে প্রশ্ন। তাই মঙ্গলকে যতই মানুষের বসবাসযোগ্য করার চেষ্টা করা হোক না কেন, এই ভূমিকম্প সামনে আসার পরে রীতিমতো ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা। এবং যেটা আমরা শুনছিলাম, যেটা আপনাদেরকে বলছিলাম, যে 6 ঘন্টা ধরে ভূমিকম্প হয়েছিল, এত দীর্ঘ সময় ধরে ভূমিকম্পের কোনো ঘটনা আমরা পৃথিবীতে কেন অন্য কোনো গ্রহতেও এখনো পর্যন্ত জানা যায়নি, যেটা মঙ্গলে জানা গেছে। আর যদি মঙ্গলে এত দীর্ঘ সময় ধরে ভূমিকম্প ঘটে, তাহলে সেখানে মানুষজনের বসবাস করা কোনোভাবেই সম্ভব নয়। তাই রীতিমতো এই বিষয়টা ভাবাচ্ছে বিজ্ঞানীদের। ঘন্টার পর ঘন্টা ধরে একটানা ভূমিকম্প, যা দেখেই এবারে হতভম্ব হয়ে গেছেন বিজ্ঞানীরা। মঙ্গলের মাটিতে আদৌ বসতি গড়ে তোলা সম্ভব কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আগে থেকে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হলেও ইদানিংকালে পৃথিবীর বুকে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকেই মাটি কেঁপে ওঠার ঘটনা সামনে আসছে। সৌরজগতের অন্য গ্রহগুলিতেও ভূমিকম্প ঘটে। সতেরোই অক্টোবর প্রকাশিত জিওলজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত গবেষণাপত্রে বিষয়টি সামনে আসার পর অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক বেঞ্জামিন ফার্নান্দো জানিয়েছেন, মঙ্গলের কিছু অঞ্চলে চাপ একটু বেশি, আবার অন্যত্র কম। কেন এই পার্থক্য তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অন্যান্য আপডেট এবং পরবর্তীতে এই খবর সম্পর্কে আরও জানার জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।